শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সিরাজদৌল্লা, বাবার নাম মমতাজউদ্দিন, মায়ের নাম খায়রুন্নেসা। আমার গ্রাম তেতুলিয়া, উপজেলা ফেনী সদর। 1971 সালের 7ই মার্চ যখন বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে যে যুগান্তকারী ভাষণ দিয়েছেন, মূলত সেখান থেকে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিলাম। আমি তখন ফেনী কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরবর্তীকালে অবশ্য আমি মাস্টার ডিগ্রি করেছি ফেনী কলেজে পড়াকালীন সময়। তখন আমি ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে ছিলাম। তখন ফেনী কলেজে ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন আমাদের শ্রদ্ধেয় জয়নাল হাজার। তখন আমাদের এমপি ছিলেন খাজা আহমদ সাহেব। প্রথমত আমি গিয়েছিলাম ছত্রাকলা পড়া দিয়ে, ফেনী ছত্রাকলা পড়া দিয়ে। আনুমানিক কত তারিখে আপনারা রওনা দিলেন? আনুমানিক সেটা 1 এপ্রিল 10। সত্যাগলাতে গিয়া যখন খাজা আহমদ সাহেব, উনি এখন নাই, উনি 105 সালে গভর্নর হয়েছিলেন, উনি আমাকে বললেন তুমি ক্যাম্পের এখানে লেখাপড়ার কাজ ইয়ে আছে, এসবগুলো তুমি করো, হিসাব বিকাশ লেখাপড়া। আমি বললাম না, আমি আসছি, আমি ট্রেনিং করব, আমি যুদ্ধ করব। তখন আবার তোমাকে অপেক্ষা করতো। তখন আবার চলে এসে আমি শ্রীনগর পড়া দিয়ে ফোন পাড়ি একটা ক্যাম্প ছিল, ওইখানে গেলাম। এরপর হরিণা গেলাম, সুজাত আলী ক্যাম্প, যারা মুক্তিযোদ্ধা তারা শিখবেন, ওই ক্যাম্পও গিয়েছিলাম। ওইখানে তখন ট্রেনিংয়ের কোনো স্কোপ নাই, অর্থাৎ যে লোক আছে উনি আমাদের পাঠাই দিলেন। ওনার সুযোগে আমি বলবো, তখন আমরা বগাবাড়া ট্রেনিং সেন্টার, সেখানে গিয়ে আমাদের পূর্ণাঙ্গ ট্রেনিং পাই। ফিজিক্যাল ট্রেনিং থেকে অল কাইন্ডস আপ টু মেশিনিং পর্যন্ত, ট্রেনার্থী রাইফল থেকে, এসএলআর থেকে, এসএমজি থেকে, সব ধরনের মানে প্রশিক্ষণ ওই বড়া ট্রেনিং সেন্টার থেকে আমরা ওই প্রশিক্ষণ গ্রহণ করি। এর পরবর্তীতে আমাদেরকে 2 নম্বর সেক্টরে দায়িত্ব করা হয় মেজর হায়দার। তখন 2 নম্বর সেক্টরের দায়িত্বে ওনার নেতৃত্বে আমরা যখন যেখানে পাঠিয়েছেন ওই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছি, সীমান্ত পার হয়ে এটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আবার আসছি। যুদ্ধের কয়েকটা এলাকা কি মনে আছে, কোন কোন এলাকায় যুদ্ধগুলো হয়েছিল? এটা আমরা কিছু কিছু যুদ্ধ, যেটা একবার কালিদ হয়, আর একবার মাইজবাড়ি একটা গ্রাম আছে, সেখানে যুদ্ধ বাহিনী ছিল রাজাকার কমান্ডার,
নড়েছিলাম, তখন ওখানে ওদের সাথে পাকিস্তান আর্মিও ছিল। এভাবে সুবাপুর, ইজ্জতপুর, লেমুয়া, এখানে কালিদহ, এই সকল ছোটখাটো যুদ্ধগুলোতে আমরা অংশগ্রহণ করি। আমি যখন বড় বড় ট্রেনিং সেন্টারে ট্রেনিং করি, তখন আমরা একই তাঁবুতে একই ক্যাম্পে ছিলাম। তো সেই ধরনের 11 জনকে তখন পাঠানো হয়েছিল সিলেট সীমান্তে যুদ্ধ করার জন্য, তামাবি এলাকা। দুর্ভাগ্যক্রমে ওরা একজনও জীবিত ছিলেন না, যদিও আমি সেই সিলেট সীমান্তে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ওদের কারণ নাম কি মনে আছে? নাম ভুলে গেছে অনেক, চাহে, কামাল, মুস্তফা, তারপরে শরফুদ্দিন, অনেকে পুরা নাম এখন মনে নেই। বেলাঘরে গিয়া আমাদের ট্রেনির ফজলুল করিম হাজারি নামক এক কমান্ডার ছিলেন, ওর সাথে আমরা সম্পৃক্ত হই। ফজলুল করিম হাজারি উনার নাম, তো উনার নেতৃত্বে তখন আমরা ট্রেনির উপাসনগুলাতে অংশগ্রহণ করি। আমরা অস্ত্র জমা দিয়েছি মানে ট্রেনিতে ফজলুল করিম হাজারির মারফতে সার্ভেতে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পের নিয়মে জমা দিয়েছেন। এরপরে আপনি কোথায় ফিরে গেলেন? এরপর আমি আমার শিক্ষা জীবনে ফিরে গেলাম। শিক্ষাজীবন শেষ করে এখন শিক্ষাজীবন শেষ করে আমি বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশনে একজন অফিসার হিসাবে যোগ দিয়েছিলাম, এবং সেখান থেকে বিদেশ গিয়েছি আমেরিকাতে। এরপরে আমেরিকাতে গিয়ে 1992 থেকে 1999 আবার দেশ চলে এসেছি, কারণ ভালো লাগে না, তা আমার দেশটা, আমার দেশ, আমি বিদেশ গিয়ে থাকতে পারি না। প্রায় 50 বছর দেশ স্বাধীন হওয়ার পরে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ ছিল না, আজকের দেশ আরও অনেকটুকু আগার নজির ছিল, অতটুকু হয় নাই। তারপরে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা ফেনি থেকে ঢাকাতে আসতে প্রায় দিন লেগে যেত। সকাল এক পড়লে রওনা হলে প্রায় রাত 10টা 11টা বেজে যেত, তখন 4টা ফেরি ছিল, এখন 1টা ফেরি হল। দাউদ গান্ধি, মেঘনা, কাশপুর সব ব্রিজ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের যে এই এই যে অর্জনগুলো, এই যে উন্নয়নগুলো কী জন্য, সেটা স্বাধীনতা। বর্তমানে যে মুক্তিযোদ্ধাদের যতটুকু সম্মান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, এটা অতীত অন্য কেউ করেন নাই। মুক্তিযোদ্ধার মতো ম্যানেজমেন্টটা এটা আরও ডাইনামিক হওয়া উচিত, কারণ এক এক মুক্তিযোদ্ধা, কোন মুক্তিযোদ্ধা এখন 65 বছরের নিচে নেই। তো প্রত্যেকের বয়সের কারণে আমি বর্তমান আই এম নাও 67 ইয়ার্স, তা অনেক মুক্তিযোদ্ধা আছে, বহু প্রত্যন্ত গ্রাম থেকে, এলাকা থেকে, সে নর্মগা থেকে আসে এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এসে ভালো ব্যবহার পান না। আমি একটা কথা উচ্চার করলাম, যাতে নিগৃহীত নিগৃহীত হচ্ছে এখানে ওইখানে মন্ত্রণালয় একজন কেরানির পিয়ন, এদের কাছে একজন মুক্তিযোদ্ধা মানে নিগৃহীত হচ্ছে। তাহলে এখন যে বীর মুক্তিযোদ্ধা বলছেন, বীর মুক্তিযোদ্ধার মতো সম্মান দেন, এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সহযোগিতা দেন, যাতে দ্রুত তাদের সমস্যার সমাধান হয়ে যায়। আমি এই বলে আমি আমার কথা বা বক্তব্য আমি এখানে শেষ করলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।